আজকে আমরা আলোচনা করব মহান ভারতীয়দের কিছু ঐতিহাসিক উক্তি। চলুন দেখে নিই। ইনকলাব জিন্দাবাদ কে বলেছিল? ভগৎ সিং। দিল্লি চলো কে বলেছিল? নেতাজি সুভাষচন্দ্র বোস। করাঙ্গে আমরাঙ্গে বলেছিল? মহাত্মা গান্ধী। পূর্ণ স্বরাজ বলেছিল? জওহরলাল নেহরু। জয় জগত বলেছিল? বিনোবা ভাবে। মারো ফিরঙ্গি কো বলেছিল? মঙ্গল পাণ্ডে। সাম্রাজ্যবাদ কা নাশ হো বলেছিল? ভগৎ সিং। স্বরাজ আমার জন্মগত অধিকার বলেছিল? বাল গঙ্গাধর তিলক। তারপর সরফরোশি কি তমন্না আব হামারে দিল মে হ্যায় বলেছিল? রামপ্রসাদ বিসমিল। তারপর সারে জহাঁ সে আচ্ছা বলেছিল? মহ ইকবাল। তারপর বন্দে মাতরম বলেছিল? বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। নেক্সট সাইমন গো ব্যাক বলেছিল? লালা লাজপত রায়। জনগণ মন অধিনায়ক রবীন্দ্রনাথ ঠাকুর। তোমরা আমাকে রক্ত দাও আমি তোমাদের স্বাধীনতা দেব নেতাজি সুভাষচন্দ্র বোস। জয় জওয়ান জয় কিষাণ বলেছিল? লাল বাহাদুর শাস্ত্রী। মেরা ভারত মহান হ্যাঁ বলেছিল? রাজীব গান্ধী। গর্বি হটাও বলেছিল? ইন্দিরা গান্ধী। সত্যমেব জয়তে বলেছিল? মদন মোহন মালব্য। নেক্সট মে আপনি ঝাঁসি নিয়ে দুঙ্গি বলেছিল? ঝাঁসি রানী লক্ষ্মীবাই। ওয়ান অফ দ্য গ্রেটেস্ট ডিজিজ ইজ টু বি নো বডি টু এনি বডি বলেছিল মাদার টেরেসা। আংরেজ পেট মে লাথ মারতে হ্যাঁ বলেছিল দাদাভাই নৌরোজি। প্রত্যেক ভারতীয়দের এটা মনে রাখা উচিত, নাগরিক হিসাবে যাদের যেমন অধিকার আছে তেমন কিছু কর্তব্যও আছে বলেছিল সর্দার বল্লভভাই প্যাটেল। আরাম হারাম হ্যাঁ বলেছিল জওহরলাল নেহরু। দুশ্মন কি কলযুগ কা জমানা হাম করেঙ্গে আজাদ থে আজাদ হি রেঙ্গে বলেছিল চন্দ্রশেখর আজাদ। নেক্সট জয় হিন্দ বলেছিল নেতাজি সুভাষচন্দ্র বোস। ভিডিওটি দেখবার জন্য ধন্যবাদ। অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এরকম ভিডিও আপডেট পাওয়ার জন্য। ধন্যবাদ।